নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2 ফেব্রুয়ারি 2024 শুক্রবার যে দুটি রাশির হঠাৎ কোটিপতি হতে চলেছে, আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, 2 ফেব্রুয়ারি 2024 দুটি রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল দুটি রাশি হতে চলেছে মহাকোটিপতি। এবং আমি এই বিষয়ে প্রতিদিন কিন্তু নিয়মিত আপনাদেরকে এই প্রোগ্রামটি দিই। অবশ্যই আপনারা আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না, কারণ রাশির নাম শুনে যদি আপনারা বেরিয়ে যান, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনারা জানতে কিন্তু পারবেন না। দেখুন, প্রতিদিন আমি কিন্তু এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই, এবং সেখানে আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বলি, কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় প্রাপ্তির যোগ থাকে। সেখানে অনেকেই মনে করেন যে কৌশিকদা যখন বলছে তাহলে হয়তো আমার লটারি কাটলে অর্থপ্রাপ্তি হবে। দেখুন, শুধুমাত্র যে লটারি কাটলেই অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। তার মধ্যে যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ যদি ভালো থাকে, তবেই কিন্তু আপনার লটারি বা শেয়ার বাজার বা ফাটকা, স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। দেখুন, অনেকের প্রশ্ন যে একটাই, যে কৌশিকদা আমার কবে লটারি লাগবে। দেখুন, লটারি লাগা মানে যে লটারি কাটলেই যে লটারি লাগা সেটা নয়। একটা হঠাৎ আপনি চাকরি পেলেন বা কোনো জায়গা থেকে আপনার একটা জানেন না, হঠাৎ শুনতে পেলেন যে আপনি পৈতৃক সূত্রে আপনি কোনো সম্পত্তির মালিক হলেন, এটাও কিন্তু লটারি লাগা। শুধুমাত্র লটারির টিকিট কাটলেই যে লটারি লাগে সেটা না, যে কোনো সূত্র থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। কিন্তু যারা প্রতিনিয়ত এই লটারি কাটেন, অর্থাৎ একটা নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি এই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি প্রতিদিন আপনাদেরকে জানাই। তবে একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু কলিযুগে একমাত্র একটি গ্রহ যে হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই কলিযুগে যদি কোনো গ্রহ আপনাকে শর্টকাটে অর্থ দিতে পারে, সেটি হচ্ছে রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু 100% ঘটতে কিন্তু বাধ্য। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, ভিডিও শুনছেন কৌশিকদা আমার রাশির নাম আছে কেন আমার হলো না, আমি আবারও বলছি, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখান, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ প্রতিকার গ্রহের যতক্ষণ না আপনারা প্রতিকার না করেছে, ততক্ষণ কিন্তু এক্স্যাক্ট ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। বেস্ট রেজাল্টগুলো পেতে গেলে গ্রহের প্রতিকারের কিন্তু দরকার রয়েছে। কারণ আপনারা অনেকে কি করছেন, যে ভিডিওগুলো শুনছেন, প্রতিনিয়ত লটের টিকিট কাটছেন, অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি বলবো, যারা লটের টিকিট কাটেন না কিনা, তারা এই লটের টিকিট কাটা থেকে বিরত থাকুন। আর যারা টিকিট কাটছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো দেখিয়ে নিন যে আপনাদের কোন সময় প্রাপ্তি রয়েছে। কারণ প্রতিদিন কিন্তু কোনো না কোনো রাশির নাম উঠে আসে, সেখানে হয়তো আপনার রাশির সাথে সেম রাশি মিলে যায়। অনেকে ভাবেন যে কৌশিকদা বলেছে আমার রাশির নাম। দেখো, রাশি একই রাশি একাধিক মানুষের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। তাহলে আজকে সবাই কিন্তু এই লটারি কেটে কোটিপতি হয়ে যেত, আজকে কেউ কোনো কাজ কিন্তু করতো না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার আমি 100 জন শুনছেন সেখানে 30 থেকে 40 জনে কিন্তু মিলবে, কিন্তু সেখানে কিন্তু 100 জনের ক্ষেত্রে যে মিলবে আমি কখনোই এটা দাবি করি না। কারণ আপনাদের এখান থেকে আমি জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখতে পাচ্ছি না, আপনাদের গ্রহের দশা কী চলছে দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনাদের যোগ যদি থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। দেখুন,
দোসরা ফেব্রুয়ারি, দোসরা ফেব্রুয়ারি বারোটি রাশি মধ্যে দুটি রাশি কোন এই সৌভাগ্যশালী দুটি রাশি হতে চলেছে কোটিপতি। হয়তো আপনার কালকে আপনার ভাগ্য খুলে যেতেই পারে, কিন্তু দেখতে হবে যে আপনাদের জন্মছকে সেটা পারমিট করছে কি না। আপনাদেরকে আমি আপনাদেরকে দুটি রাশির কথা বলবো, সেই দুটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টাও আপনাদেরকে জানাচ্ছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল শুক্রবার মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালীর রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে, যে শুভ সময় সকাল 10:28 থেকে 11:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 7, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 7 মেষ রাশি। এরপর যে রাশি আমি কথা বলবো, আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:55 থেকে 10:23 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 9, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 9। তবে একটি কথা আবারও বলি, আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।